যতরকম ব্যাপারও হতে পারে তার প্রোগ্রামই হয়েছে, যেটাকে সুজয় বাংলায় বলে ভালোর ভালো খারাপের খারাপ। দিস ইজ দ্য ডেফিনেশন অফ বেপরোয়া ফর দ্য হিরো অফ দিস মুভি। কেন বেপরোয়া হয়েছে না, এটা তো আসলে এটা বলতে গেলে পুরো স্টোরি বলতে পারবো, সেরকম বলা যায়। একটা মারদাঙ্গা চরিত্র, এক্সট্রিম লেভেলের বেপরোয়া, যখন মানে সামনে কোনো অপরাধ দেখে তখনই মানে তার রূপটা যেন চেঞ্জ হয়। মানে মানে ইন রিয়েল লাইফ তাকে দেখা যাবে খুব সার্টিন, খুব কিউট এবং খুব কোয়াইট একটা বালক হিসেবে, কিন্তু যখনই কোনো অপরাধ চক্র তার সামনে এসে দাঁড়ায়, এর মধ্যে আসলে কিছু টুইস্ট আছে এখানে, আসলে এইভাবে বললে স্টোরিটা বোঝা যাবে না, আর সেই জিনিসটা আসলে সারপ্রাইজ হিসেবে থাকাটা খুব আই থিঙ্ক বেটার ফর ইউ, ফর অল অফ ইউ। I always like to be Bepora. This film is mine. Basically, আমি যে টাইপের আমি মনে করছি যে ছবিটা হচ্ছে ঠিক ওই রকমই, আর আমার ক্যারেক্টারটা রিয়েল লাইফে আমি আসলে যেভাবে নিজেকে থিঙ্ক করি চরিত্রটা আসলে ওই রকম। বেপরোয়া, হ্যাঁ বেপরোয়া তো আসলে দেখানোর কোনো সুযোগ নেই, বাট মানে বললাম না যে ভিতরে যেটাকে ধারণ করি এক্স্যাক্টলি চরিত্রটা ওই রকম। এটা আমি আগে বলেছি মানে গল্পটাতে একটা টুইস্ট আছে, এখানে এটা রোমান্স আছে, অ্যাকশন আছে প্রচুর, আর ছবিটার মানে পারিবারিক বন্ধনটাকে খুব খুব হাইলাইট করে দেখানো হয়েছে। নিজে আমার বিপরীতে ববি হক, শি ইজ ভেরি এক্সপিরিয়েন্সড, আর তবে এক্সপিরিয়েন্সডের সঙ্গে তো শুরু থেকেই তো আসলে পুরাতনদের সঙ্গে কাজ করা আছে, কম্পারেটিভলি আমি তো নতুন অভিয়াসলি, তবে আই থিঙ্ক ইট উইল বি এ গুড কেমিস্ট্রি। শিস, আমি আসলে কাজের ক্ষেত্রে ডেডিকেশনকে আমি খুব বেশি প্রাধান্য দিই, ববি ইজ ভেরি ডেডিকেটেড, অ্যান্ড আই থিঙ্ক দুজনের কেমিস্ট্রিটা দর্শকের ভালো লাগবে। থ্যাংক ইউ।